আচ্ছা ভাইরা, আজকে আমরা এখানে এসেছি কলকাতা মেট্রো যে সদর দপ্তর তার সামনে, কলকাতা মেট্রোর সদর দপ্তর আমাদের পেছনে আছে। এই মুহূর্তে যারা এই লাইভের মাধ্যমে দেখছেন এবং সকলকে অন্যদেরও জানিয়ে দিই, তারা এখানকার যে জনসংযোগ অফিসার আছে পিআরও, তার সঙ্গে দেখা করতে গেছে যে আমরা একটা ডেপুটেশন জমা দেব। ডেপুটেশনে কি আছে? যে বাংলা ভাষা মেট্রো কার্ডে চালু করতে হবে। এইরকম অন্যায় আর কোথাও নেই যে এইটা বাংলার মাটি, এটা বাঙালির শহর কলকাতার মাটি, এইখানকার যে বাংলার যে মেট্রো যে কার্ড সেখানে বাংলা ভাষা লেখা নেই, লেখা নেই, লেখা আছে হিন্দিতে, লেখা আছে ইংরেজিতে। তাহলে ইংরেজরা এসে এখানকার মেট্রো চড়বে, হিন্দুস্তানি এসে এখানে মেট্রো চড়বে, কিন্তু বাঙালি এখানে মেট্রো কার্ড থেকে কিছু বুঝতে পারবে না। এ কোথাকার বিচার, এ কোথাকার বিচার, এ কোথাকার নিয়ম? এটা দিল্লির নিয়ম, এটা দিল্লির নিয়ম হলেও দিল্লির জানা উচিত যে দিল্লির যত কিছু চলে, দিল্লির যে মেশিন চলে মেশিনের তেল আমরা যোগাই, দিল্লির যে মেশিন চলে দিল্লির মেশিনের খরচা আমরা যোগাই, দিল্লির যে রেল চলে তার টিকিটের খরচা আমরা যোগাই। তাহলে টাকা দেবে বাঙালি, টাকা দেবে বাঙালি, রেলের টিকিট দেবে বাঙালি, টিকিটের টাকা দেবে বাঙালি, আর ভাষা থাকবে হিন্দি, বাংলা থাকবে না? এটা হতে পারে না, কোনো সভ্য সমাজে এটা হয় না। একমাত্র যেসব সমাজে হিন্দি নিজেকে দাবিয়ে দিয়েছে, বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে, শুধু সেই সেই সমাজে এটা সম্ভব। বাংলা সেরকম সমাজ নয়, বাংলা আজ না 1000 বছর ধরে মোগলদের সঙ্গে লড়েছে, ইংরেজদের সঙ্গে লড়েছে। এ দিল্লি তো কবেকার কনসার, এদেরকে আমরা চিনি। এরা যেখানেই যায় এই নোংরামো করে, এরা এই নোংরামো করার চেষ্টা করেছে কর্ণাটকে। কর্ণাটকের মানুষ একদম কত দানে কত চাল বুঝিয়ে দিয়েছে, মেট্রোর টিকিট থেকে মেট্রোর স্টেশন থেকে হিন্দিকে উপরে ফেলে দিয়েছে। আমরা শান্তিপ্রিয়, আমরা হিন্দি উপরেতে চাই না, আমরা হিন্দিকে সাইডে রেখে তলায় রেখে পশ্চিমবাংলার মাটিতে সবচেয়ে উপরে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমাদের ন্যায্য দাবি, এই দাবিটা নিয়ে, এই অধিকারটা নিয়ে আমরা জন্মেছিলাম এই মাটিতে। এই অধিকার আমরা কাউকে ছেড়ে দেব না। এই অধিকার ছেড়ে দেওয়া মানে আমাদের মানবাধিকার ছেড়ে দেওয়া, এই অধিকার ছেড়ে দেওয়া মানে আমাদের নিজেদের মাকে অপমান করা, এই অধিকার ছেড়ে দেওয়া মানে আমাদের বাপকে অপমান করা, এই অধিকার আমরা ছাড়বো না। আজকে এই শুধু মেট্রো কার্ডে বাংলা নেই, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তার মানে এই মেট্রো কার্ড তৈরি হয়েছিল এমন কিছু মানুষের মাধ্যমে, কিছু ত্যাগী চতুর্বেদী শর্মার মাধ্যমে, যারা এর মধ্যে চাকরি পায়, যারা কিনা এই জিনিসটা খুব তৈরি করেছে, একবার ভাবেও নি যে এটা বাঙালির মাটিতে জিনিসটা তৈরি হচ্ছে, বাংলার মাটিতে জিনিসটা তৈরি হচ্ছে। এই এদের দল এখানে এসে হিন্দু মুসলমান করে, এইখানে নোংরামো করার চেষ্টা করে, এখানকার যে হিন্দি সংস্কৃতি এখানে আনার চেষ্টা করে, হিন্দি মুসলমানের হিন্দু মুসলমানের সংস্কৃতি একই জিনিস, এই নোংরামোরা এখানে ঢুকিয়েছে। যে নোংরামোর জন্য আজকে সারা বাংলায় সাম্প্রদায়িক হানাহানি ছড়ানোর চেষ্টা করছে হিন্দি হিন্দু হিন্দুস্থানের দালালরা, সে একই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কলকাতা মেট্রোর কার্ড থেকে বাংলা বাদ পড়ে। দুটো জিনিস আলাদা নয়, হিন্দি হিন্দু হিন্দুস্থান আজকে বাংলার ওপর একখানা ছোড়া, এই ছোড়ার তিনখানা ফলা ত্রিশূল বলে ওরা, ওরা বলে ত্রিশূল, যে ত্রিশূলের তিনটা ফলার নাম জেনে নিন, হিন্দি হিন্দু হিন্দুস্থান। আমিও ধর্মে হিন্দু, আমিও ধর্মে শাক্ত, আমিও মা কালীর ভক্ত, কিন্তু এদের এইসব হিন্দি ফিন্দি আমরা মানি না, এইসব হিন্দু ফিন্দু মানি না। বাংলাকে কখনো বিদেশ থেকে ঠাকুর ইম্পোর্ট করতে হয় না, বাংলা থেকে কখনো বিদেশ থেকে ভাষা ইম্পোর্ট করতে হয় না, বাঙালিকে কখনো বিদেশ থেকে অধিকার ইম্পোর্ট করতে হয় না। আমাদের অধিকার আমাদের জন্মগত অধিকার, আমরা এই মাটিতে জন্মেছি, এটাই আমাদের সবচেয়ে বড় অধিকার। বাংলা মেট্রো, মেট্রো কার্ডে বাংলা অবিলম্বে চালু করতে হবে। নতুন এরা ইস্ট ওয়েস্ট মেট্রো বানাচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রোর কার্ডেও বাংলা চালু করতে হবে প্রথম থেকে। এই হারামিগিরি আগে যেটা এই কার্ডে করে যেটা করা চলবে না। একই সঙ্গে এটা বলা দরকার যে এর আগে কয়েকটা কোচ এরা এনেছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য, সেখানে বাংলা আজে বাজে করে লেখা হয়েছে, কত বড় অপমান! জীবনে হিন্দি ভুল করে লিখবে? এই ত্যাগী জীবনে হিন্দি ভুল করে লিখবে? এই শর্মা জীবনে হিন্দি ভুল করে লিখবে? এই চতুর্বেদী জীবনে হিন্দি ভুল করে লিখবে? যত ভুল আমাদের ক্ষেত্রে, কারণ আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমরা চুপ করে আছি ভাই। মুখ খুললে কিন্তু চুপ করার কোনো জায়গা নেই, মুখ খুললে কিন্তু সেদিন খুব ভয়ঙ্কর। আমরা এরকম ভয়ঙ্কর দিন চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা সম্প্রীতিতে বাঁচতে চাই, আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। দিল্লিতে একজন হিন্দিভাষীর মেট্রোতে এবং সর্বত্র যে অধিকার আছে, আমরা কলকাতায় পশ্চিম বাঙালির সেই অধিকার চাই, বেশি চাই না, কম চাই না, পরিষ্কার কথা। সমান অধিকারের প্রশ্নে যাদের সমস্যা আছে, সমান অধিকারের প্রশ্নে যারা সমস্যা আছে, তারা মানবতার শত্রু, তারা বাঙালির শত্রু, তারা বাংলার শত্রু। মাথায় রাখবেন, প্রশ্নটা কিন্তু শুধু মেট্রোর নয়,
পশুরা শুধু মেট্রোর গার্ডেন নয়, এই যে চিত্তরঞ্জনে, চিত্তরঞ্জনের লোকোমোটিভ ওয়ার্কস, সেখানে বাংলার প্রাণপিতা চিত্তরঞ্জন দাস তার মূর্তি উপরে ফেলা হলো, মূর্তি উপরে ফেলা হলো, কোনো প্রতিবাদ হলো না। কেন কোনো প্রতিবাদ হলো না? এলাকাটা আসানসোল বিধানসভার লোকসভার অন্তর্গত, কা থাকে ওখানে। গত 50 বছরে সেখানে বাঙালি কমেছে না বেড়েছে? যেখানে বাঙালি কমবে সেখানে বাংলার মনীষীর মূর্তি উপরে নেওয়া হবে, এইটা ওরা বুঝিয়ে দিতে চাইছে। বাংলার মনীষীর মূর্তি যারা উপরে নেবে আমরা তাদের বাংলা থেকে উপরে নেব, কারণ এইখানে যারা দাঁড়িয়ে আছে তারা মৃত বাঙালি নয়, তারা জীবিত বাঙালি। জীবিত, এতদিন মৃত বাঙালি দেখেছে এরা, এতদিন দিল্লি মৃত বাঙালি দেখেছে, এতদিন দিল্লি দালাল বাঙালি দেখেছে, এখন দিল্লি দেখবে সেই বাঙালি যে জীবন্ত, এখন দিল্লি দেখবে সেই বাঙালি যে দিল্লির চোখে চোখ রেখে কথা বলে বলবে যে এই মাটিটা আমার মাটি, এই মাটিতে যদি তুমি তোমার নোংরা ছায়া ফেলো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে গুটিয়ে দেওয়া হবে। পরিষ্কার কথা, নিজ অধিকার বুঝিনি, এটা আপনার অধিকার। এই যে হিন্দি হিন্দি করে বেড়াচ্ছে, এই রেলের যে পরীক্ষাগুলো আগে শুধু হিন্দি এবং ইংরেজিতে হতো, শুধু হিন্দি এবং ইংরেজিতে হতো, যখন মাঝে পশ্চিমবঙ্গ থেকে রেলমন্ত্রী হয়েছিল তখন বাংলা চালু করা এবং অন্যান্য ভাষা চালু করা হয়, এবং এই সুরের বাচ্চারা সেটাও বন্ধ করে দিয়েছিল, আবার চালু করেছে, করে বলছে যেন বর দিয়েছে। আপনার অধিকার আপনার থেকে ছিনিয়ে নিয়ে তার এক ছটাক যখন ফেরত দিয়ে তারা বলে যে অধিকার দিয়েছে, তাদের একদম গালে একটা করে থাপ্পড় কষাবেন। আপনার পকেটের টাকা যদি কোনো ডাকাত চুরি করে নিয়ে তার 5% ফেরত দেয়, করে যদি হয়, করে যদি বলার চেষ্টা করে যে সে আপনার বড় বন্ধু, এরকম বন্ধুদের চিনে নেবেন, এরকম এরকম বন্ধুদের পাড়ায় সকলকে চিনিয়ে দেবেন যে এই বন্ধুগুলোকে একদিন অন্ধকারে একা পেলে আমরা বুঝে নেব। পরিষ্কার কথা, এই বাংলার মাটিতে বেয়াদবি চলবে না, এই বাংলার মাটিতে বাঙালিকে অপমান করা চলবে না, এই বাংলার মাটিতে বাঙালির অধিকার নিয়ে নেওয়া চলবে না, এই বাংলার মাটিতে এমন রেলের কাউকে চাকরি দেওয়া চলবে না যে বাংলায় কথা বলতে পারে না। কি অপমান আমার মায়ের, কি অপমান আমার বাপের যে সে বাংলা ভাষা জানে না, বাংলা ভাষা ছাড়া আর কিছু জানে না, এবং তাই জন্য তাকে ম্রিয়মাণ হয়ে একটু কুচকে এই বাংলার মাটিতে পরিষেবা নিতে হয়, এই বাংলার মাটিতে পরিষেবা নিতে হয়, এই জন্য এদের চাকরিতে রাখা হয়েছে, এই জন্য এদের মাইনে দিই আমরা। হিন্দি বলায় থেকে কোনো চাকরির মাইনে আসে না, সেই অহিন্দি রাজ্যগুলো থেকে চাকরির মাইনে আসে, যত কর ওঠে, যত রাজস্ব ওঠে অহিন্দি রাজ্যগুলো থেকে। আর এইখানে এত বড় বড় কেরদানি, এই ত্যাগী শর্মা চতুর্বেদীগুলোর এত সাহস পায় করতে, কারণ দিল্লি তাদের এই ক্ষমতা দেয়। দিল্লি একটি সাম্রাজ্যবাদী চরিত্রের জায়গা থেকে আমাদের এভাবে শাসন করছে। 47-এ আমরা যে রাষ্ট্র তৈরি করেছিলাম তার আদর্শ কিন্তু সাম্রাজ্যবাদ ছিল না, তার আদর্শ ছিল যে প্রতিটি জাতিসমূহ নিজেদের মধ্যে মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে একখানা ভারতীয় ইউনিয়ন গড়ে তুলবে। কোথায় সেই ভারতীয় ইউনিয়ন? এরা অসাংবিধানিক কাজ করছে, এরা বাঙালি বিরোধী। বাঙালি বিরোধিতায় কাজ করছে। টিকিটে আজকে লোকাল ট্রেনের টিকিটে যান, শুধু রেলের কথাগুলো শুধু বলে যান, লোকাল ট্রেনের টিকিটে যান, লোকাল ট্রেনের টিকিটে পশ্চিমবাংলায় আপনি হয়তো হাওড়া থেকে শেওড়া ফুলিয়ে যাবেন, আপনি যাবেন, টিকিট কাটবেন। টিকিট কাটা ভালো, টিকিট কাটার বিরোধিতা আমি করছি না, কিন্তু এই যে টিকিটটা কাটবেন, কোথা থেকে কোথায় যাবেন, ট্রেন কোথায় ছাড়বে, কি ব্যাপার, এটা হিন্দি ভাষী বুঝতে পারবে? টিকিটে হিন্দিতে লেখা আছে, পশ্চিমবাংলার মধ্যে দুটো স্টেশন মাথায় রাখবেন, ইংরেজিতে লেখা আছে। আজকে যে ইংরেজি যদি হঠাৎ ফেরত এসে আবার শাসন করতে পারে, তাদের খুব কিছু বদলাতে হবে না, তারা বুঝতে পারবে। কিন্তু এই বাংলার মাটির বাঙালি, এই হাওড়া থেকে শেওড়া ফুলিয়ে যায় বাঙালি, সেই বাঙালি সেই টিকিট থেকে বুঝতে পারবে না ট্রেন কোথায় ছাড়ে, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাওয়া আছে বুঝতে পারবে না, টিকিটটা হারিয়ে গেলে বুঝতে পারবে না ওটা কোন যাবার জায়গা ছিল। এত বড় অপমান সহ্য করা যায় না, এটা সকলের অধিকার। এই অধিকার যে আমরা অধিকার মনে করি না, এটাকে স্বাভাবিক মনে করছি, এটাই হচ্ছে আমাদের দাস বানিয়ে দেওয়ার প্রকল্পের অংশ। একজন কখন দাস হয়? একজন তখন দাস হয় যখন সে নিজের গায়ের শিকলগুলো চিনতে পারে না, গায়ের শিকলগুলোকে গয়না মনে করে। গায়ের শিকলকে যেদিন গয়না মনে করে সেদিন আর যে আপনার ওপর প্রভুত্ব করে তাকে আর কাজও করতে হয় না, আপনি নিজে নিজের শিকলগুলো নিয়ে আয়নার সামনে পোজ মারেন। আয়নার সামনে পোজ মারা আমরা ছেড়ে দিয়েছি, শিকলগুলো ভাঙার প্রক্রিয়া আমরা শুরু করেছি। শিকলগুলো যদি ভাঙার প্রক্রিয়া পাই এবং তারপরেও যদি এই বাংলার ওপর বাঙালির ওপর অত্যাচার চলতে থাকে, তখন এই শিকলগুলোর অন্য কাজ কী করে, আমরা অন্য ব্যবহার কী করে করতে হয় তাও আমরা আগামী দিনে দেখিয়ে দিতে রাখি। চিত্তরঞ্জনের মূর্তি তৈরি করা হয়েছে,
আপনারা জানেন রেল পুলিশে, রেল পুলিশে বাঙালির ওপর যত অপমান করে, রেল পুলিশ বাঙালির ওপর যা যা করে গালাগাল করে, কোন ভাষায় করে বলতে পারবে? কোন ভাষায় করে? এই মাটিতে হিন্দি ভাষায় রেল পুলিশ ড্রেস দিয়ে আমাদের ওপর অপমান করে। আমাদের বাঙালি ছেলেগুলো যারা সামান্য করা রেল পুলিশে চান্স পেয়েছে মিনমিন করে থাকে। আপনি কখনো ভাবতে পারেন ইউপিতে কোনো একখানা স্টেশনে রেল পুলিশ রয়েছে যে হিন্দি বুঝতে পারে না? কিন্তু আপনি বাংলার বুকে প্রতিটি স্টেশনে জায়গা পাবেন যেখানে রেল পুলিশের পর রেল পুলিশ আছে যারা বাংলা বুঝতে পারে না, বাংলায় কথা বলতে চায় না। আমি নিজে গেছি যেখানে আমি বলেছি যে বাংলায় কথা বলুন, আমি হিন্দি বুঝতে পারি না, আমাকে বলেছে বাংলাদেশি, আমাকে বলে বাংলাদেশি তুই হিন্দুস্তানি। আমি পশ্চিমবঙ্গের বাঙালি, আমি বাংলাদেশি না, আমি পশ্চিমবঙ্গের বাঙালি। এবং পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে আমরা সকলে অধিকার চাই। পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে যদি বাঙালির অধিকার তুমি দিতে না পারো, আমরা সে অধিকার ছিনিয়ে নেব। আজকে যারা দেখছেন লক্ষ্য করে দেখবেন, আপনারা যারা দেখছেন লক্ষ্য করে দেবেন, বয়োজ্যেষ্ঠ লোকেরা এসছে এবং কাঁচা চুলের লোকেরা এসছে। যে সমাজে বয়োজ্যেষ্ঠ এবং কাঁচা চুল একসঙ্গে দাঁড়ায় সে সমাজের শত্রুর কিন্তু খবর আছে, সে সমাজের শত্রুর কিন্তু অনেক সমস্যা আছে। যে সমাজে কালো চুলের লোক আর সাদা চুলের লোক একসঙ্গে দাঁড়ায় সে সমাজের শত্রুরা কিন্তু একটু উঁকি মারবেন বাইরে, যে দিন পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে। এই সময় যখন পাল্টাবে তার সঙ্গে নিজেদের পাল্টান। পাল্টানোর সময় তো আমরা শান্তির সঙ্গে থাকতে চাই, আমরা শান্তিপ্রিয়, আশা করি আপনারাও শান্তিপ্রিয়। এই বাঙালি জীবিত আছে, এই যারা বাঙালির অধিকার যারা চিড়িয়ে নিয়েছে, বাংলা পোক তাদের ছাড়বে না, বাঙালি তাদের ছাড়বে না, বাংলা তাদের ছাড়বে না। জয় বাংলা, জয় বাংলা। বাংলা থেকে হিন্দি সাম্রাজ্যবাদ হাট দাও, বাংলা থেকে হিন্দি সাম্রাজ্যবাদ হাট দাও, বাংলা বাংলা মেট্রো টিকিটে বাংলা ভাষা নেই কেন? মেট্রো রেল কর্তৃপক্ষ জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। এই